হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অঞ্জু ব্লকে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তবে আজকে দেখো, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমরা, বর্ধমানে যাব ডাক্তার দেখাতে। তো জানোই তো আমি বর্ধমানে শ্বাসকষ্টের জন্য ডাক্তার দেখাতে যাই, ডক্টর অনির্বাণ বিশ্বাসকে। আর মেয়েদেরকে নিচ্ছি না, ওরা বাড়িতেই থাকছে। তো এবার দেখো, আমি হচ্ছে প্রত্যেকবার আমরা ফোর হুইলারে করে যাই, এবার আর ফোর হুইলার ভাড়া করা হয়নি। এবার ভেবেছি একটু, মানে শখ হলো, একটু বাইকে করেই যাই। তো দারুণ মজা হবে, লং ড্রাইভের মতো, ঘুরতে যাওয়ার মতো হবে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের হচ্ছে কারখানার একটা ছেলে আর ও তার মিসেস যাবে, ওরা ট্রেনে করে যাবে। ওর কারণ ওর ড্রাইভিং লাইসেন্স নেই বলে ও বাইকে করে যাবে না। তো আমরা বললাম ট্রেনে করে ওখানে গিয়ে যোগাযোগ করে নিতে হবে। তো ডাক্তারের কাছে যাচ্ছি, নাম লেখাতে পারিনি আগের বার, না আগে যতবার গেছি নাম লিখিয়ে গেছি, এবার আর নাম লেখাতে পারিনি কারণ কোনো যোগাযোগ হয়নি। তো যাই গিয়ে দেখি কি হয়। আগের নাম্বারগুলো সব সুইচ অফ ছিল। এখানে এসে দেখলাম নতুন বিল্ডিংয়ে ডাক্তার বসছে, পুরনো বিল্ডিংয়ে ডাক্তার বসছে না। তো এখানে এসেই নাম লিখিয়েছি। এখানে প্রসেসটা একটু আলাদা, সো মানে যে যখন আসবে সেই মতো বেঞ্চে বসানো হবে এবং নাম্বার ওয়াইজ দেখা হবে। এখানে আগে ফোনে নাম লেখার কোনো ব্যাপার নেই, তবে আমরা অনেক দূর থেকে আসি, তো ডাক্তারবাবুকে বললে নিশ্চয়ই পরবর্তী সময় থেকে আমাদের জন্য কিছু ব্যবস্থা নেওয়া হবে। তা আমাদের কারখানার ছেলেটাও এসছে, আমাদের কারখানার একটা স্বপন ভাই, ও এসছে আর ওর মিসেজ এসছে, ওরাও ডাক্তার দেখাবে। তোমাদের কাছে তো বলাই ছিল, তোমরা তো জানোই আমরা সবাই মিলে এখানে এসেছি ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে, ডাক্তার তো বলল এখন মোটামুটি ভালো আছি, আর এখন যেতে বারণ করেছে, বলেছে 1 বছরের আগে এমুকও হবে না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ডাক্তারবাবু একটু মুডি, বেশি কথা বলা যায় না, মন খুলে কোনো কথা বলা যায় না ঠিকই, তবে ওনার ওষুধে প্রচুর কাজ আছে। আমি তো অনেক দিন ধরে, প্রায় জন্মের পর থেকেই শ্বাসকষ্টে ভুগি, প্রচুর ডাক্তার দেখিয়েছি, তো কোনো জায়গা থেকেই ভালো হয়নি, এখানে এসে আমি একটু ভালো। তো ফ্রেন্ডস, ভিডিওটার বেশি দূর টেনে নিয়ে যাবো না, এখানেই শেষ করছি। টাটা।